নতুন বেডশিটটা বিছিয়ে নিলাম, আমার ছেলেকে মা দিল, লোড শেডিং, ওই জন্য ঘরে দেখো অন্ধকার আসছে, বাইরের থেকে আলো সেরকম বেশি আসছে না। আমাদের এখানে অনেকক্ষণ হয়েছে কারেন্ট চলে গেছে, তাই এই বেডশিট ফেডশিটগুলো এগুলো চেঞ্জ করছি, করে পেতে নিচ্ছি। ছেলে কালকে ইস্যু করেছে, ওই জন্য চেঞ্জ করছি। লাইট এলে দেখাবো, ওখানে মা এই বেডশিটটা দিয়েছে, খুব খুশি হয়েছে, ভীষণ ভালো। আমার এখন নতুন বেডে নতুন নতুন বেডশিট পাততে ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদের কার কার এরকম লাগে যে নতুন নতুন বেডশিট তাই বিছিয়ে নিলাম? ছেলে বারবার বলছে মা কে দিয়েছে কে দিয়েছে, আমি বলছি তোমাকে দিদুম দিয়েছে বাবা কালকে। এটা ভালো, এটা অবশ্য সিঙ্গেল, মানে এর সঙ্গে ইয়ে নেই, ওই পিলো কভার নেই, সাইড পিলো কভার নেই। হ্যাঁ মা চলো লাইট আসুক দেখাচ্ছি। মর্নিং ব্রেকফাস্ট, পেঁপে আলুর সিম্পল তরকারি, রুটি। আমি ডক্টর দেখিয়েছি, তাই ডক্টর বলেছে যে এখন তুমি একদম না পারতে সিম্পল খাবার চেষ্টা করবে, যতটা পারো একদম সিম্পল। তাই দেখো রুটি আর পেঁপে আলুর তরকারি করেছি, এখন খাওয়া হবে। একটু ঠান্ডা হোক, গরম গরম বাবা ধোয়া উঠছে, দেখো ঠান্ডা ভালোই পড়ে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার ওষুধ খাওয়া চলছে, তাই এখন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়, যেহেতু রাত্রে ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, কেন জানি না, দু মাসের ওষুধের একটা ইয়ে দিয়েছে, বলেছে দু মাস খাও, খেয়ে আসার পরে তুমি যেমন যেমন বললে সেই হেডেকের অনুযায়ী আমি ওষুধ দিয়েছি। তারপরে আস্তে আস্তে ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ দেবো, তুমি সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। এখন একটু ওষুধ খাওয়ার চলছে, দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। যাই হোক, আজকে হচ্ছে বুধবার, 16ই নভেম্বর। সকালে ঘুম থেকে উঠলে উফ, চারিদিকে একদম ফগি ফগি, কুয়াশা কুয়াশা, দারুণ লাগে। ছেলে দুষ্টু করছে বাবার সঙ্গে। হ্যাঁ ওই বিয়ে মোজাটা পরিয়ে দাও, মোটা মোজা, নিচে মেঝে ঠান্ডা না, মোজা পরিয়ে দাও। ওর একটা আজকে চপ্পল আনতে হবে নিচে পরে হাঁটার, ওর একটা ঘরে পড়ার চপ্পল আনতে হবে। তোমাদের আমার নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মর্নিং ব্রেকফাস্টের সাথে। কি বাবা ওই যে কথা বলছে, হাই করো, গুড মর্নিং, কিসি করো, স্যালুট যায় না, কি তুমি শিখিয়ে দিয়েছো সব সময় স্যালুট। ছেলের বাবা স্যালুট শিখিয়ে দিয়েছে, গুড মর্নিং, হাই, হ্যালো, সব কিছুতে স্যালুট দেয়, যাক ভালো। আমার ছেলে ভালো সুন্দর স্যালুটে রেসপেক্ট করে, হ্যাঁ রেসপেক্ট করে বেশ, যে একটা সম্মান দেয় সুন্দর আমার ছেলে। উফ, যখন বুঝবে তখন, এখন তো বোঝে না, যখন বুঝবে তখন বুঝবে যে না হ্যাঁ বাবা একটা কত ভালো জিনিস ওকে শিখিয়ে দিয়েছে। এখন তো হয়তো এটা ভালো লাগে, সেই অনুযায়ী করে যে একই সুন্দর দেখে। কালকে ছেলে যে একটা দুষ্টুর ঘটনা করেছে, তোমাদের বললে মাথা খারাপ হয়ে যাবে। আমি ওই বেডশিট পাল্টাচ্ছি, বেডশিটের ওপরে যে স্টিকার থাকে দাম লেখা থাকে, ওইটা আমার ছেলের কপালে চিপকে দিয়েছে। আমারও তো সেন্স আসেনি যে ছেলে একটা কিছু ঘটাতে পারে, করেছে কি ওইটা মুড়িয়ে মুড়িয়ে কাগজ তো নাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার তখন খুব হাঁচি দিচ্ছিলো, কষ্ট হচ্ছিলো, আমি বুঝতে পারিনি, আমি কাশছিল, আমি বলছি কী হয়েছে, কী করেছিস, তুই কিচ্ছু বলে না। এইবার সন্ধ্যা দুপুরে ঘুমাবে তখন ওর একটু শ্বাসকষ্ট শ্বাসকষ্ট, নাকের নিঃশ্বাস নিতে এরম হচ্ছিলো। হাজব্যান্ড বলছে ঠান্ডা লেগেছে, কালকে টোটোতে আসার সময় তুমি নাকে একটু ড্রপার দিয়ে দাও। এবার ড্রপার দিয়েছি, সন্ধ্যাবেলায় হাজব্যান্ড আবার বাইরে গেছে ওই আমার ব্লাউজ আনতে, ব্লাউজটা তৈরি হয়ে গেছে, দেখাবো তোমাদের আজকে। ওই তখন হাঁচি দিয়েছে আর নাক থেকে বেরিয়েছে ওইটা, আমি তো আশ্চর্য দেখে যে কী একটা কাণ্ড। সকালবেলায় মারে বললাম, মা বকাবকি করলো, বললো আগে চোখে চোখে রাখবি, একা থাকিস আগে, ওই জিনিসটা তখন তো ডাস্টবিনে ফেলা উচিত ছিল, তুই ওরে দিয়েছিস কেন? আমি তো বুঝিনি আমার হনু এরকম কাণ্ড ঘটিয়ে দেবে, আমার হনুমের একটা কাণ্ড ঘটিয়ে দেবে। ও তোমার 32টা দাঁত কই হা করো, এবার রুটি খেয়ে নাও বাবার সঙ্গে, টুপিও পরিয়ে দাও, ভালো ঠান্ডা পড়েছে। আয় বাবা টুপি পর, কিন্তু রেড টুপি, এই টুপিগুলো ভালো, সোনাইরে এই টুপি আর দুটো এনে দেবে, আর সোনাইরে তুমি আজকে চপ্পল এনে দেবে ঘরে পড়ার, ঘরে পড়ার ওকে চপ্পল এনে দেবে, তুমি চলে যাও বাড়ার সাথে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে কি রান্না করি না করি। ছেলের ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি ওদিকে, রুটি তরকারি খাওয়া কমপ্লিট, 10টা বাজে। এইটা কি বলো তো, আজকাল লেখার চা না, এইটা হচ্ছে ব্ল্যাক কফি, ডক্টর বলেছে 1 কাপ করে রোজ ব্ল্যাক কফি খেতে দুধ ছাড়া। আর গরম গরম জল খেতে বারণ করে দেয়,
গরম জল, গরম গরম চা, গরম গরম কফি, একটু ঠান্ডা খেতে বলেছে। গরম গরম জিনিসটা বলেছে খেতে না, বিশেষ করে গরম জলটা মোটেও খেতে না। এমনি কফি আমার খুবই ফেভারিট ছিল, আর ব্ল্যাক কফি তো ভীষণই। যাই হোক, ডাক্তার বললে আরো ভালো হলো। উচ্ছে কেটে নিয়েছি, আলু কাটবো। উচ্ছে আলু দেখি কি মাছ আনে, ঝোল করবো। এখন চাই চানটা করে ফেলবো, কফি খেয়ে স্নানটা সেরে ফেলি, গরম জল বসিয়ে দেবো। স্নান করে ঠাকুরের ওখানটায় যেটুকু জায়গায় পুজো করবো, মুছে টুছে নিয়ে পুজো টুজো করে ফেলি। তারপরে কাকি যখন আসে আসবে, করবে আরামসে। কাকির মাকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে, এসে রাখবে না, বলছে বাড়ি নিয়ে যেতে। তাই কাকির মায়ের বাড়ি নবদ্বীপে, সেখানে রেখে এসছে। বলে বৌমা 5,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছে। এরকম মানে সাধারণ ফ্যামিলি দেখো, তাই যদি এনাদের এত খরচা হয়। বাবা একটা আয়া রেখে দিয়ে এসছে, কারণ টয়লেট ফয়লেট সব বিছানাতেই করে নিচ্ছে, শরীর টরীর নাকি ফুলে গেছে। ক্যান্সারের লাস্ট স্টেজ না, আর 75 বছর কি ট্রিটমেন্ট করবে? তার ভিতরে ওনার আবার হাই বিপি, ব্লাড প্রেশার হাই, তা কী করে কী ট্রিটমেন্ট করবে ডক্টররা? স্নান কমপ্লিট, এখন মাথাটা আশ্রাতে যাবো, কাকি সারবে কাজ, তারপরে পুজো দেবো। তোমাদের দেখাবো আজকে কত কেচেছি, বাপরে বাপ, আগে দেখিয়ে নি, তারপরে মাছ দেখাবো। দু একটা গামলা আর একটা বাকেট রেখে এসেছি ছাদের ঘরে, নাড়বো তখন দেখিয়ে দেবো। আর এই যে একটা ব্ল্যাঙ্কেট আগে ওই ব্যবহার করতাম, সেইটা দিয়েছি, সেই ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছি। এই যে জলটা ঝরুক, তারপরে নিয়ে যাব বাজার করে নিয়ে এসছে হাজবেন্ড, চলো দেখাই কি বাজার এসছে। তারপরে মাথাটা বাইরে আশ্রাতে যাব, বাজারটা দেখিয়ে ফেলি চটপট। দু বাটি পালং শাক আনতে বলেছি, বাড়ি থেকে অনেক সবজি নিয়ে এসেছি। বাড়ি থেকে এই দেখো লাউ নিয়ে এসেছিলাম, অর্ধেকটা রান্না হয়েছে, রয়েছে বেগুন, পেঁপে, মোচা, তারপরে হচ্ছে ওলকপি, ধনে পাতা, টমেটো, লাউ শাক, তারপরে পাকা কলা, এই যে তিনটে মাছ বড় বড়, ট্যাংরা, দেশি ট্যাংরা, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, পেঁপে আলু দিয়ে চিংড়ি দিয়ে ভীষণ ভালো লাগে তরকারি আমার, তাই আজকে এনেছে, কালকে হবে। আর এই যে শোল মাছ, এই শোলটা দিয়ে এখন এই যে উচ্ছে কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলু দিয়ে ঝোল করবো, আর বেগুন ভাজা আর লাউয়ের ঘন্ট ছোটো। ও উচ্ছেগুলো বাড়ি থেকে আনা, আর ওই যে চই নিয়ে এসেছি অনেকটা মোটা, আরও ভেতরে দুটো তিনটে কেকে নিয়ে এসেছি, এবার আর দেখাইনি, রেখে দিয়েছি। তারপর আমার মা ওই যে সোনাই মুড়ি ভালোবাসে, ওই সাদা মুড়ির প্যাকেটগুলো দিয়ে দিয়েছে, এই যে এইগুলো সোনাইয়ের সোনাইয়ের বাবার ফেভারিট, তাই ওগুলো দিয়ে দিয়েছে 1 প্যাকেট। চলো মাথাটা চটপট আছড়ে ফেলি, তারপরে রান্নাটা বাকি। ওদিকে রাইস কুকারে আমার ভাত কমপ্লিট, ভাতটা হয়ে গেছে রাইস কুকারে, ভাতটা একটু দেখিয়ে দিই। এই দেখো এই যে রাইস কুকারে ভাতটা কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে রেখে দিই। ব্যাস এবার এসে এক ভাগে তরকারি, এই দেখো এইটা উঠে যায় আপনা আপনি, খুব সুন্দর রাইস কুকার, এই যে বন্ধ করে দিয়েছি। এই যে ছাদে নাড়া হয়ে গেল আমার, ছাদে কিন্তু দারুণ রোদ আসে, ভীষণ সুন্দর। ওই দেখো দিদিদের ছাদে কত শীতের ফুল গাছ লাগিয়েছে, রক্ত গাঁধা আবার ফোটাও শুরু হয়েছে দেখি। আমি আজকে বিকালে দুটো বলবো, বাসন্তী গাঁধা আর ওই যে রক্ত গাঁধাটা আনতে। ইয়ে গাঁধাটা আছে ওই যে লাল লাল মতো, যে যে অরেঞ্জ কালারের গাঁদাটাই দেখো, সব দিয়ে দিয়েছি, বালিশের ওয়ার টোয়ারগুলো সব মেরে দিয়েছি। এগুলো কাকি এসছে, কাকি নিচে বাসন ধুচ্ছে, এই যে এগুলো সব দিয়ে দিয়েছি। হাওয়াও আছে, রোদও আছে, দারুণ শুকিয়ে যাবে, আমি এইটাতে ভীষণ খুশি বাবা। আমার এখন আর ইয়ে করতে হয় না, রোদের জন্য ইয়ে করতে হয় না। এই যে সব বাবা, আমার সোনাই তেল মাখছে, কুঙ্কুটা বাদ দিয়ে দেখাই মাথা ঢুকো। ছেলের বাবার এই যে টপগুলো কালকে নিয়ে এসছে দেখো, এই তিনটা, এই যে ছাদ করতে পুরো জামা কাপড়। ব্যাস এখন সোজা নিচে চলে যাব। একটা গোলাপি ফুল ফুটেছে আজকে, আর কালকে ফুটবে দেখো। তোমাদের দেখায় আমার একটা জুতো এখানে রাখা, এত হাই হিল, বাপরে বাপ, আমার জুতোটা পরাই হয় না, শখ করে কিনেছিলাম, কিনে একবার বিয়েতে পরেছিলাম। এই দেখো এই গোলাপিটা নিয়ে এসেছি, কালকে ফুটবে, সাদা সাদা গোলাপি, ওইটা কালকে অনেকগুলো ফুটবে। ব্যাস রেখে দিই, পুজোটা দিয়ে দেবো, কাকি ঘরটা চার দিয়ে দিক, পুজো দিয়ে দেবো। I don't know.
এরম কেউ করে নাকি? এতে গাছ যায় নষ্ট হয়ে ছজনে মাটির ভিতর লাগিয়ে আলতো করে জল দিয়ে দিবে। চন্দ্রমল্লিকা গাছ ছাদ ভর্তি, তখন আসতাম আরামসে, কি সুন্দর, তখন একটু জল দিয়ে দিতাম। আর এখন শুকনো মাটিতে লাগিয়ে একটু জল দিয়ে দিলে হয়ে যেত। কি করেছে টবগুলো রে, কানে কানায় যদি টবের নোংরা হয় দেখতে ভালো লাগে? একটা দেখারও ব্যাপার আছে। দেখো গাইজ, এখন ছেলেকে খাওয়াচ্ছে, যে মেখে নিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, সবজি নিয়ে নিয়েছি, আর ডিম, দেশি ডিম, কারণ ওই শোল মাছ, শোল মাছে তো ছোটো ছোটো কাঁটা থাকে, কোথায় ফুটে যাবে না হয়তো, কেন বড় করে আকার বাঘের মতো। এই তো আমার বাঘ মামা হাকলে, দালা 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 মুচু করে দেবো, সরো 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 সরো, থালা দিয়ে করে দেবো, তুমি একদম ইয়ে করবে না, এটাও করবে না। হ্যাঁ, ভেলি গুড, এখনো শেষ হয়নি, ছেলেকে খাইয়ে দিচ্ছি, দেড়টার কাছাকাছি বাজতে গেল, তাই এইভাবে ছেলেকে খাওয়াচ্ছেই। দেখো সবজিও খাওয়া হবে আর ডিমটাও খাওয়া হয়ে যাবে, কুসুম খেতে যায় না, তাই ডিম কুসুমটাই যে মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে নিয়ে নেবো, একটু ডিম দিয়ে দেবো, ব্যাস একটু গরম গরম ছেলেও খেয়ে নেবে। আর নাহলে এমনি সেদ্ধ ডিম খালি ধরিয়ে দিলে কুসুমটা খায় না, ফেলে দেয়, হয় ওর বাবা কাছে থাকলে বাবাকে দিয়ে দেয়। না বাবা, নাও নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বড় করো হাঁকড়ো, বাঘের মতো বাঘের মতো, বাঘ মামা যেমন হাঁকড়ে, আউ আলুম, এই তো আমার সোনা, হাতে মুছবে না, আমি মুছে দেবো, আমি মুছে দেবো। ব্যাস তুমি ঝটপট ঝটপট খেয়ে নাও, সোনা খাই, মুছে আবার হাত দিয়ে, বাবা এই যে হাত দিয়ে মুছছো কেন, এই যে, এই যে সোনা, এই যে চেনা খাই চেনা খাই, এরকম শান্ত হয়ে বসে নেয় এক সেকেন্ডও, হয় মুখ চলতে থাকে, হাত পা চলতে থাকে, এরকম চঞ্চল, বাপ রে বাপ। যা বাবা দেখো, দেখ লিখেছে কি সুন্দর, মিল ইজ বিউটিফুল ওয়ার্ল্ড, আম গাছ বসিয়েছে তাতে বাবা লিখে দিয়েছে, বাহ, হোয়াইট সিমেন্ট দিয়ে। এই এই যে দেয়ালেও তো মেরেছো কেন, এগুলো দেয়ালে দিয়েছো কেন? হ্যাঁ এইসবগুলো ফাঁকাতে, আরে এগুলো তো ভাঙা পড়ে যাবে পরে, আর কি যে করো না তুমি, কেন আরো নিচে ছিল তো, নিচে দুটো টবে ছিল, দিতে হবে এই বাবা, এই হাত ধোয়া দাও, মুছিয়ে দাও, মুছিয়ে দাও, ইস কি সুন্দর হাজবেন্ড লিখেছে, দেখো হোয়াইট সিমেন্ট দিয়ে বেঁচেছিল তাই বলে করেছে এরকম। বাবা সরে আয় সরে আয় সরে আয়, হাত দিস না, হাত থেকে উঠবে না কিন্তু বাবা, আঙুল কেটে ফেলতে হবে তারপরে, আঙুল তোমার কাটা লাগবে এবার, চলো ভাত খেয়েছে, শোনাই শোনাই রে, ঘুম পাড়িয়ে দিয়ে এবার। গাইস তোমাদের আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সানন্দা টেলার্স থেকে ব্লাউজ মানে তৈরি করাতে দিচ্ছি, দেখো এসছে, তাই ভাবলাম ভিডিওটা আমি শেয়ার করি, এত সুন্দর ফিটিংস আর দিদির হাতের কাজ, কি বলবো, তারিফ না করে পারছি না। গাইস সব সময় আমরা অনেক সময় বেশ চাকচিক্য দোকান দেখি, দেখলেই ভাবি হয়তো এই জিনিসটা খুব ভালো হবে ব্র্যান্ডেড, কিন্তু অনেক সময় বিনা চাকচিক্যও দেখো এত সুন্দর কাজের ফিনিশিং আর এত সুন্দর কাজটা হয়েছে। আমি পড়ে ভিডিও একটু করেছি, তোমাদের দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো ব্লাউজের ফিটিংসটা আর কতটা ডিজাইনটা সুন্দর। আমি এই ডিজাইনটা দিয়েছি, আমি এটা ডিজাইনটা গুগল থেকেই নিয়েছিলাম, তাই দিদিকে দিয়েছিলাম, দেখো দিদি করে দিয়েছে কত সুন্দর, এখানে খুব সুন্দর একটা বড় বো আর এরকম এই যে ঝুলছে ফিতা আর এই যে এরকম ব্যাক সাইডটা একটু ডিপ, দেখো কি সুন্দর করেছে। তোমরা যদি এখানে হৃদয়পুরের হয়ে থাকো, মারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুর, তোমরা কিন্তু দেখো দিদির দোকান দেখে না এসে, তোমরা দিদির হাতের কাছে দেখে এলে এইটুকু আমি বলতে পারি, নিরাশ হবে না, এত সুন্দর দিদির হাতের কাজ, আমার ভালো লাগলো বলে আমি ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার আমার থ্রুতে কারোর কোনো একটু হেল্প হয়, সত্যি এর থেকে মানে আনন্দের আর কিছু হয় না। তোমরা কাছাকাছি হলে দিতে পারো তৈরি করতে, ড্রেস ম্যাটেরিয়াল পাওয়া যায়, চুড়িদার, কুর্তি, ডিজাইনার ব্লাউজ, বোট নেক, হাই নেক, সব ধরনের যে কোনো নেক তোমরা চাও, দিদি দারুণ দারুণ করে এবং বাইরে করে ডিসপ্লেও রাখে, দিদি সেই ব্লাউজগুলো ডিসপ্লে করে রাখে। আমি নেক্সট দিদির দোকানে গেলে আমি একটু তোমাদের ভিডিও করে ভালোভাবে দেখাবো, দেখো কি সুন্দর করেছে, দারুণ হয়েছে, আমার আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি এই ভিডিওটায় তোমাদের দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা চাইলে করাতে পারো। আমি আর একটা জিনিস শেয়ার করতে চাই, এই ব্লাউজটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে, এত ফাটাফাটি ব্লাউজটা আমি দুর্গাপুজোয় পরে মাকে বরণ করেছি, যখন আমি শাড়িটা পরেছি তখন বুঝলাম, দেখো ভি শেপের গলাটা,
গলাটা এত ভালো, বাট পড়ার পরে না এটা অনেকটা পুরো, আর কাত থেকে যদি এরকম একটা লটকান দেয়া যায়, ডোরি শিস মানে ডোরির লটকান দেয়া যায়, এত ভালো হয় না। তাই দিদিকে এই মাপটা দিয়ে করতে বলেছে, তখন বলেছি দিদি যদি কিছু করা যায় তুমি এটা একটু প্লিজ করে দিও। দেখো কোনো এক্সট্রা পয়সা নেয়নি দিদি, এখান থেকে একটা ফুল বোধহয় খুলেছে, খুলে দেখো এই যে যে এই লেসগুলো পাওয়া যায় এর সঙ্গে গোল্ডেন লেসের সঙ্গে, দিদি একটা একটা করে খুলে লটকান কি সুন্দর এই কাপড়ের যে লটকানগুলো করে দিয়েছে, কত সুন্দর। এটার কোনো এক্সট্রা চার্জেস লাগেনি। আর বলে রাখি আমার ওই ডিজাইনার ব্লাউজটা দিদি 400 নিয়েছে করতে, ভেতরে লাইলিং আস্তার দিয়ে 400। এই ব্লাউজটা দেখো কি সুন্দর দিদি, এরকম করে দেয় আরও ভালো হয়েছে, আর ঘাট থেকে আমার ব্লাউজটা এদিক ওদিক কোথাও সরবে না, খুব সুন্দর টাইট থাকবে একদম। গাইস আমার পরার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে, তোমরাও কমেন্টে জানিও যে আমি কতটা মানে ঠিক বললাম, দিদির কাজ কতটা ভালো। তোমরা প্লিজ ব্লাউজটার ডিজাইনটা কেমন হয়েছে, দিদির হাতের কাজ কেমন হয়েছে জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ। ওভেনে ম্যাগি দিয়েছি, ছেলেকে ডাক্তার বারণ করেছিল খাওয়াই না, 6 মাস 7 মাস হবে, অনেকদিন পরে এখন ওই দিদি নাম্বার চলছে, অ্যাড দিয়েছে ম্যাগি, ছেলে বায়না করছে মা ম্যাগি দাও একটু, তাই আমি ভাবলাম না, বলছে যখন দিয়েই দিই, 1 প্যাকেট রয়েছে আর ছেলের বাবাকে স্যুপ করে দেবো, তাই ওভেনে বসিয়ে দিয়েছি, বলেই ছেলেকে দিয়ে আসবো আর ছেলের বাবাকে একটুখানি কর্ন স্যুপ করে দেবো, ওই কর্ন গ্রিন পিস স্যুপ, এইটা নরের যে ওই ওই স্যুপটা করে দেবো, আর আমি একটুখানি কফি করে নেবো, ব্যাস হয়ে যাবে ব্ল্যাক কফি। কফিটা খেতেই ডাক্তার বেশি বলেছে, কফিটাই খাবো। ছাদে জল দিয়ে এসেছি, জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি, যেগুলো শুকিয়েছে সেগুলো সব ওই ঘরে রাখা, ভাজ করবো, ছেলের বাবা ছেলেকে পড়াবে, আমি ততক্ষণে ভাজ করে নেবো। আর এই কুকিজগুলো অর্গানিক কুকিজ, যাই হোক এখন কফি অর্গানিক কুকিজ খাবো, সন্ধ্যাটা এইভাবে হয়ে যাবে। রাত্রে আর কিছু না, লাউ আলুর তরকারি দুপুরে করে রেখেছিলাম সেটা দিয়ে, আর ভাতও রয়েছে ওইটা দিয়ে হয়ে যাবে ডিনার, আর কিছু করবো না, ব্যাস হয়ে যাবে। ছেলে টাটা করছে, ছেলের খাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে 9:30, ছেলের বাবা একটু বাইরে বেরিয়েছে এখনো আসেনি, আমি ছেলেকে ঘুম পড়াবো এখন, তারপরে ছেলের বাবা আসবে, ডিনার করব, ভিডিও এডিটিং করে তারপরে শোবো। চলো তাহলে আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একদম ভুলো না। চলো তাহলে টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই, গুড নাইট বাবা, বাই বাই, গুড নাইট করে দাও, গুড নাইট কিসি করে দাও, বাই।